এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি উড়িষ্যার গোয়ায়। তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে একেবারে বাইরে রয়েছি, গরমা গরম চা নিয়ে নিয়েছি। আর আজকে একটা কিন্তু দুর্দান্ত সফর হতে চলেছে। আমি রয়েছি, আর্য ভাই রয়েছে, অমিত ভাই রয়েছে, আর রিয়া এপাশে উবের বুক করছে। তো আমাদের ডেস্টিনেশন এখন শালিমার স্টেশন। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি সিজিৎ, তোমরা দেখছো সিদ্ধেশ্বরী। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শালিমার স্টেশনে, আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি শালিমার পুরী এক্সপ্রেস। কিন্তু আমরা পুরীতে করে কিন্তু আমরা পুরী কি যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আগে থেকে বললে দেখো কোথায় যাচ্ছি সেটাই সিজিৎটা বলেনি, ঠিক আছে? আর দেখো পাশে একদম পুরো সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে চশমা টশমা পরে, মানে আর যে একদম এসেছি পুরো চলেছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির থেকে একদম প্রায় অলমোস্ট 9টা বাজে, 9:15 সময় ধৌলি এক্সপ্রেসের টাইম আছে, টাইম আছে। একটা ধামাকাদার জার্নি হতে চলেছে এবং পুরো ভিডিও কিন্তু দেখতে হবে, ভিডিও দেখতে লাগবে, তাহলে কিন্তু এই ধামাকার মজাতে তোমরাও শামিল হতে পারবে এবং ভিডিওটা একদম না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখে যাও, প্রচুর মজা দিতে থাকছি। আরেকটা জিনিস, যেতে যেতে তো আনলিমিটেড খাওয়া দাওয়া হবে, একদম একদম কি কি হচ্ছে, ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াচ্ছে সব ডিটেলস ইনফরমেশন দিতে দিতেই কিন্তু হ্যাঁ যাত্রা শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিট যেটা পড়েছে 64, 65, 66, এই একটা সিট, মানে একটা উইন্ডো সিট আছে, আর এপাশেও কিন্তু 67, 68, মানে আরও একটা উইন্ডো, মানে দুটো উইন্ডো। তো একেবারে কিন্তু পারফেক্ট সময়, ট্রেনের নির্ধারিত সময় কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো 9:15 বাজে এই যে। ধৌলি এক্সপ্রেস সবাই ছাড়লো তো সাতরাগাছি স্টেশন থেকে, এখন কিন্তু টোটালটা ফাঁকাই আছে, তবে কিছুক্ষণ পর আর ফাঁকা থাকবে না, কারণ অনেক লোকে কিংবা অনেক প্যাসেঞ্জারই কিন্তু উঠবে সাতরাগাছি থেকে। তো ট্রেনে ঢুকেই যেটা ফার্স্টে বেসিনের থেকেও জল ঢল পড়ছে, বাথরুমে কীরকম, বাথরুমে কি যাওয়ার মতন যোগ্য আছে, এখনও রয়েছে। তো চলো একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখনও, বেসিনে জলও রয়েছে, সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। রিয়া অলরেডি চা নিয়ে নিয়েছে, কি ঠিক আছে, না না বুঝছা, গরম গরম চা রিয়া কেমন লাগছে, একদম ফ্রেশ হয়ে গেছে, ছেলেকে একেবারে প্রথম থেকে লাস্ট অবধি খেতে খেতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো ফাইনালি কিন্তু ট্রেনে উঠে সকালবেলার ব্রেকফাস্ট যেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, প্লেন নর্মাল রুটি আর আলু ভাজা, এটা দিয়ে কিন্তু আজকে আমরা মর্নিংয়ের ব্রেকফাস্টটা সারছি। তো চলো রুটি আলু ভাজা খাওয়া যাক, এই টোটালটাই বাড়ি থেকে বানালো, আর ডিটেলে দিয়ে যাচ্ছি না, তারপরে আর কিছু করছি সবটাই শেয়ার করতে থাকি। আর ট্রেনে ওঠার সাথে সাথেই আবার খাওয়া হচ্ছে লেমন লিকার চা। তো আমাদের ট্রেনটা কিন্তু এক্সাক্ট টাইমেই ছেড়েছিল, বাট ট্রেন এখন কিন্তু এই মুহূর্তে 10 মিনিটের মতো লেটে চলছে, আর এই মুহূর্তে আমরা রয়েছি খড়গপুর স্টেশনে, যেটা
আগে মানে বেশ কিছু বছর আগে পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড় রেল স্টেশন ছিল, হয়েছে যেটা দীনদয়াল উপাধ্যায়, ওটা সবথেকে বড়, ওটা সবথেকে বড়, এটা মনে হয় এখন সম্ভবত তৃতীয়তম রয়েছে, থার্ড লার্জেস্ট, সেকেন্ড কি থার্ড কোনো একটা কিছু হবে, যে জানো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। একদম, এবং এখানে কিন্তু কলকাতার সবথেকে মানে ইন্ডিয়ার সবথেকে বড় আইআইটি খড়গপুর আইআইটি আছে, একদম আইআইটি আছে, তারপরে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সুন্দর বিজয় সুন্দর পিচাই গুগলের সিইও এখান থেকে বেরিয়েছে, অনেক কিছু দেখো ইনফরমেশন দিতে দিতে যাচ্ছে, আমি শুটের সময় আমি ক্যামেরা ধরে ছিলাম, বিশাল ব্যাপার, তোমাদেরকে মজা দিতে পারছি এটাই সব থেকে বড় কথা, আর মজা দিতে দিতে খেতে খেতে আর ঘুরতে ঘুরতে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো। তো ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছেছি দাঁতন স্টেশন, এই যে দাঁতন, এরপরেই কিন্তু আমরা পৌঁছে যাবো উড়িষ্যার সীমান্তবর্তী স্টেশনে, তাই তো? একদম, এটাই হয়তো মেবি লাস্ট স্টেশন এই রুটে, না এখনো যেমন ওয়েস্ট বেঙ্গলে আছি, এরপরে কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবো। একদম, আর ট্রেনটা এখানে কিন্তু খুব অল্প যারাই তোমাদের জন্যই নেমেছিলাম, এই দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, তো চলো উঠে পড়ি, হ্যাঁ তো উঠে পড়েছি, মানে এক মিনিটের হল্ট, তার মধ্যে নেমে তার মধ্যে আবার ভিডিও করতে গেছি, বুঝতে পারছো? সো ফাইনালি কিন্তু এখন ব্রেক টাইম, ঝালমুড়ি মাখছে দাদা, তো দাদা কত কত দাম? 20 টাকা, বাহ, একটু বেশ ঝাল ঝাল দিয়ে মাখো ভালো করে, আচার, তাই তো? আচার, বাহ, সর্ষের তেল, ও জিও, আরেকবার, ওয়ান্স মোর, পানি, ঠান্ডা পানি, উপরে নারকেল, আর উপরে চলে যাচ্ছে চানাচুর, বাহ, রেডি 20 টাকার ঝালমুড়ি। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে বালাসোরে পৌঁছে গেছি, আর এরপরে কিন্তু আমাদের গন্তব্য আছে বাগদা সি বিচ, আর এই মুহূর্তে আর্য ভাই আর অমিত ভাই খুব টায়ার্ড, জল ঠল দিচ্ছে, কিন্তু খুব আমরা এক্সাইটেড, আর একটা জিনিস, 4-5 ঘন্টা জার্নি করলাম, টিটি একবারের জন্য আসলো না, তাহলে টিকিটটা কাটা হয়েছে কি জানো? মানে আমাদের বালাসরের মতন জায়গায় যেখানে লিফট আছে, আমাদের শিয়ালদা হাওড়ার মতন জায়গাতেও কিন্তু লিফট নেই, চলে আসো, লিফট চলে এসছে, অনেক হবে, অনেক হবে, চলো আমরা এই লিফটে এখন ঢুকে গেছি, আর্য ভাই বলছে হবে নাকি, চলে আসো চলে আসো, সব জায়গা চলে আসো, হ্যাঁ এটা কিন্তু সব ট্রাভেল স্টেশনে থাকা উচিত, তো ফাইনালি আমরা এখন লিফট থেকে বেরোচ্ছি, এই যে আর্য এইদিকে, তো আমরা এখন যাবো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, একটুখানি হাঁটার পরে আবার আমরা এখন মেন স্টেশন মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার জন্য আবার লিফট খুলছি, আমাদের লিফট চলে এসেছে, দেখো লিফটের ব্যবস্থাপনাটা একটু দেখাই, ওই দেখো ওই যে লিফট উঠবে উপরে, আবার এইটুকু হেঁটে আসবে, আবার এখান থেকে লিফট, দেন বাইরে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু লিফট আছে, এটা কিন্তু দেখে আমার বেশ ভালো লাগলো, আর বালাসোর স্টেশনটা দেখো খুব টিপটপ করে কিন্তু সাজানো গুছানো, মানে হ্যাটস অফ নবীন পট্টনায়কজি, দুর্দান্তভাবে সাজিয়েছে উড়িষ্যাটাকে। তো লিফট থেকে নামার পরে আমাদের পুরো গ্যাং ব্যাং বেরোচ্ছি মেন প্ল্যাটফর্মের বাইরে দিয়ে, বিশাল রোদ, বিশাল রোদ, রিয়া বলো এক্সাইটেড তো, সোনা বাবা তো খুব এক্সাইটেড, মানে একা একাই হাঁটবে, এতটাই এক্সাইটেড। তো ফাইনালি কিন্তু আমরা যেই বিচ ক্যাম্পটা বুক করেছিলাম সেখান থেকে কিন্তু
এই গাড়িটা পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের রিসিভ করার জন্য। অনেকক্ষণ আগে এসেই কিন্তু গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আমরাই একটু লেট করলাম কারণ অনেক একটু কাজবাজও ছিল। তারপরে কিছু পিকচার পিকচার তোলা হলো, সিনেমেটিক শর্টকাট নেওয়া হলো, তারপরে অবশেষে গাড়ির কাছাকাছি এসেছি। মোটামুটি গাড়ির ড্রাইভারকে আমরা 20-30 মিনিট দাঁড় করিয়ে রেখেছি। তো ফাইনালি কিন্তু এই আমরা এখন ম্যাক্সি ট্যাক্সিতে উঠে পড়েছি। এখান থেকে দাদা কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 20 মিনিট লাগবে বাগদা সিটি যেতে। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি উড়িষ্যার গোয়ায়। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি, মাই ইকো ক্যাম্প আমাদের এই ক্যাম্পটা। এই ক্যাম্পেই কিন্তু আমরা থাকবো আজকে। আর আজকে টোটাল কী কী করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এবার শেয়ার করতে থাকবো।